মিথ্যে করা সমঝোতা স্মারককে অস্বচ্ছ বলছেন বিশেষজ্ঞরা। নরেন্দ্র মোদীর সফরের সময় স্মারক দুটি স্বাক্ষরিত হয়। দরপত্র আহ্বান না করে বিশেষ আইনে কোম্পানি দুটিকে 4,600 মেগাওয়াটের 2 মেগা প্রকল্প স্থাপনের সুযোগ দেয়াতে দুর্নীতি উৎসাহিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর বিষয়টি বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। রাসেল আহমেদের রিপোর্ট। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের উল্লেখযোগ্য অংশ আসে বেসরকারি খাত থেকে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আইপিবি যার একটি অন্যতম খাত। বিদ্যুতের ঘাটতি পূরণে নেওয়া হয় রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্প। এসব প্রকল্পের নিরাপত্তায় করা হয় দ্রুত সরবরাহ বৃদ্ধি 2010 আইন। আইপিবিতে দরপত্রের মাধ্যমে বেসরকারি কোম্পানিগুলো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলেও ভারতের এই দুই কোম্পানির সাথে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ আইনের অধীনে। এটা কমপ্লিটলি আনসলিসিটেড অফার। তো বাংলাদেশের স্বার্থে যদি আমরা আনসলিসিটেড অফার এইভাবে নেই, তাহলে তো আমাদের এটা ওপেন করতে হবে। ওপেন করে আমি অন্যদের কাছ থেকে এর চেয়ে ভালো অফার পেলে আমি তাকে হয়তো সুযোগ দিব। এই চুক্তির সঙ্গে মোদি সফরের কোনো সম্পর্ক আমি অন্তত দেখি না। বিদ্যুৎটা এটা পুরো ব্যবসায়িক ব্যাপার। আনসলিসিটেড বিডিং এটা খুব ভালো লক্ষণ না। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। এই সব বিষয়গুলো মাথায় না রেখে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত যদি করার কথাটাই প্রাধান্য পায়, তাহলে তো আমরা সাস্টেইনেবল বিদ্যুৎ খাতের উন্নয়ন আর চোখে দেখতে পারবো না। চুক্তি অনুযায়ী এলএনজি ভিত্তিক 3,000 মেগাওয়াটের কেন্দ্র নির্মাণ করবে রিলায়েন্স পাওয়ার। বিশেষজ্ঞরা বলছেন বড় আকারের এলএনজি ভিত্তিক প্রকল্পে গ্রাহকের কাঁধে চাপবে বিদ্যুতের বাড়তি মূল্য, ব্যাহত হবে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য। এলএনজি এবং ফার্নেস অয়েলের বিদ্যুৎ উৎপাদন খরচ বলতে গেলে প্রায় কাছাকাছি। এলএনজির প্রাইসটা একটু কম, প্লাস ইট ইজ এ ক্লিনার ফুয়েল, ওদিক থেকে একটু অ্যাডভান্টেজ আছে। সেই ক্ষেত্রে আমাদের 12-13 টাকা মিনিমাম এই বিদ্যুৎ উৎপাদন খরচ চলে আসবে। তো আমার মনে হয় এইসব অর্থনৈতিক দিকগুলো বিচার করতে হবে। সরকারের পরিকল্পনায় বলা হয়েছিল 2014 সালের পর থেকে কমতে শুরু করবে বিদ্যুতের দাম। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি 15 মিনিটসে। বিদ্যুৎ নিয়ে ভারতের দুটো কোম্পানির সঙ্গে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের, অনেকেই এটাকে অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে বলে বলছেন। কোম্পানি দুটিকে একটু বিশেষ সুবিধা দেয়া হয়েছে, আপনার কি মন্তব্য? জি, এক অর্থে এটা প্রশ্ন তো উঠবেই, কারণ যে যেভাবে এই দুটো কোম্পানিকে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার জন্য মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি জরুরি ভিত্তিতে 2010 সনে বিদ্যুৎ সরবরাহের যে আইনটা করা হয়েছিল সেই আইনের আওতায় এটা করা হচ্ছে। কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী, এখন তো সেই জরুরি অবস্থা বিদ্যমান নাই। বর্তমান সরকারই বলছেন যে এখন বাংলাদেশে বিদ্যুতের কোনো ঘাটতি নাই, এবং এই এই ক্ষেত্রে আমাদের এই জরুরি ভিত্তিতে যে আইনটা করা হয়েছিল সেই আইন অনুযায়ী যদি এই আদানি এবং রিলায়েন্স গ্রুপকে আনা হয়, তাহলে তো এটা প্রশ্ন থাকবেই। এবং এ নিয়ে আমরা দেখেছি যে এই আইনের অধীনে যে দুর্নীতির একটা জাল বিস্তৃত হয়েছে বাংলাদেশে, সেইটার সাথে এই বাইরের এই কোম্পানিগুলোকে সম্পৃক্ত করার খুব একটা যুক্তিকতা আমি মনে করি না। ভারত যদি বাংলাদেশকে বিদ্যুতের ক্ষেত্রে এবং জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা করতেই চায়, তাহলে আমার মতে যে সুদূর ভবিষ্যৎ ব্যাপী একটা পরিকল্পনা তে বাংলাদেশকে সাহায্য করতে পারে। যেমন আমরা জানি যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এদের সকলেরই কিন্তু জ্বালানি সংকট আছে। এই কারণে ভারত পাকিস্তানরা যেটা সুদূর পরিকল্পনা যে পরিকল্পনাগুলো করছে, যেমন ধরেন আপনার নেপাল থেকে ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বড় পরিকল্পনা ভারতের রয়েছে, বর্তমানেও তারা আনে এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এই জলবিদ্যুৎ নিয়ে আসবে ভারতে। শুধু তাই না, জ্বালানির ক্ষেত্রে কিন্তু আপনার তুর্কিস্তান থেকে এবং ইরান থেকে দুটো মেগা প্রজেক্ট, এটা ক্রস কন্টিনেন্টাল প্রজেক্ট, পাইপলাইনের মধ্যে দিয়ে পাকিস্তান এবং ভারত যে গ্যাস আনার পরিকল্পনা করছে, যে গ্যাস নাকি যদি এটা বাস্তবায়িত হয় দিল্লি পর্যন্ত আসবে, এবং এই গ্যাসের যে সরবরাহ এটা দীর্ঘদিন ধরে থাকবে, কারণ তুর্কমেনিস্তান এবং ইরানের যে বিশাল গ্যাসের মজুদ এটা সহসা শেষ হবে না। সুতরাং দিল্লি পর্যন্ত যে গ্যাস আসবে, যদি ভারতের সহযোগিতা পাওয়া যায়
এই বিষয়ে যে এই গ্যাস বাংলাদেশের ঢাকা পর্যন্ত নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমাদের যে যে জ্বালানি সংকট এবং তা দিয়ে যে বিদ্যুতের সংকট সেটা ভালোভাবে মেটানো যায়। এই পথটা আমার মনে হয় সহযোগিতার জন্য বাংলাদেশকে এই পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক যৌক্তিক বেশি। একইভাবে নেপাল এবং ভুটান থেকে যে বৃহৎ জলবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে এই দেশ দুটোর, ভারত যেভাবে এটা ব্যবহার করছে, যদি ভারত বাংলাদেশকে এই পথে আগায় নিয়ে যেতে পারে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, সেটা অনেক অনেক ভালো হবে বাংলাদেশ দেশের জন্য। আপনি তো একটা সম্ভাবনার কথা বললেন, এখন যারা বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করছে যে কোম্পানিগুলি, এই চুক্তির ফলে বা এই সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে যে প্রজেক্ট হতে যাচ্ছে সেটি বাস্তবায়ন হলে এখন যারা বিদ্যুৎ উৎপাদন করছেন তারা এক ধরনের অসম প্রতিযোগিতায় কি পড়তে পারেন? অবশ্যই তারা নিরুৎসাহিত হবেন। আমি যদি একটা বিদ্যুৎ কোম্পানি চালাই তাহলে অবশ্যই আমি প্রথমে প্রশ্ন করব যে আমাকে যেখানে কম্পিটিটিভ বেসিসে একটা প্রজেক্ট নিতে হয় সেখানে ভারতীয় কোম্পানিগুলো আনসলিসিটেড এই ধরনের ডিলে কিভাবে কেন আসবে, এই প্রশ্ন তো থাকবেই, এবং এটা এটা আনফেয়ার, এটা মানে একপেশে, এই প্রশ্ন থাকবেই, উঠবেই। স্যার, এই ধরনের প্রজেক্ট হবার পরে এই ধরনের যদি অস্বচ্ছ প্রক্রিয়ায় বা কোনো একটা আইনের পরিপ্রেক্ষিতে এই ধরনের মেগা প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার জন্য কোনো ধরনের সমস্যা হতে পারে কি? ভবিষ্যতে যদি আমরা অন্য বড় কোনো প্রজেক্ট নিতে যাই সেখানে কি আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ আছে? না, এখানে তো আমি যেটা বললাম যে ধরেন ভবিষ্যতের কথা যদি আপনি ধরেন, সুদূরপ্রসারী ভবিষ্যতের কথা, সেখানে এমন প্রজেক্টগুলো বা এমন প্রকল্পগুলোর দিকে আমাদের ইন্টারেস্ট বেশি হওয়া উচিত বা আগ্রহী হওয়া উচিত যেগুলো সাস্টেইনেবল। এখন ধরেন এবং সাশ্রয়ী, এলএনজি একটা খুবই কস্টলি ফুয়েল। এলএনজি বাংলাদেশে ব্যাপক আকারে যদি এলএনজি বিদ্যুৎ উৎপাদন করা হয় তাহলে এইটা তো সাশ্রয়ী হবে না। বাংলাদেশের মতো গরিব দেশের লোকজন এটাকে কতটা ব্যবহার করতে পারবে সে সম্পর্কে অনেকেই অনেক সন্দেহ প্রকাশ করেন। তার তুলনায় আমরা যদি এমন পরিকল্পনার দিকে আগে যাই যেটা সাশ্রয়ী, যেটা সুদূরপ্রসারী এবং সাস্টেইনেবল, যেটা ধারণ করে যেতে পারবে বহুদিন ধরে, যেটা আমি বললাম যে জলবিদ্যুৎ, এটা সাশ্রয়ী একটা বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং এইটার বিপুল সম্ভাবনা আছে আমাদের নিকটবর্তী দেশেই। আমাদের শুধু দরকার এই কানেকটিভিটিটা। এই কানেকটিভিটির কথা মোদী সাহেব কিন্তু অনেকবার বলেছেন, যেটা নাকি খুবই গ্রহণযোগ্য, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা সার্ক কান্ট্রির যে সমস্ত দেশ আছে এদের মধ্যে যেমন ল্যান্ড কানেকটিভিটি, পিপল কানেকটিভিটি, এরকম জ্বালানি এবং বিদ্যুৎ কানেকটিভিটি তৈরি হয়ে গেলে কিন্তু এরা সকলেই উপকৃত হবে এবং সেই পথে যাওয়াটাই সবচেয়ে যৌক্তিক হবে। স্যার, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো কি রকম খরচ পড়ে? আদানি তো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য সমঝোতা স্মারক সই করেছে। হ্যাঁ, কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র সাশ্রয়ী, অন্তত আপনার ইয়ের চেয়ে, এলএনজির চেয়ে সাশ্রয়ী। কিন্তু এখানে আপনার মনে রাখতে হবে যে কয়লা কিন্তু আমরা দেশীয় কয়লা উৎপাদন করে এই বিদ্যুৎ উৎপাদন করব না, সেটা আমাদের আনতে হবে, যে বা যেই করুক না কেন তাকে আপনার ওই বহু দূর থেকে অস্ট্রেলিয়া বা অন্যান্য জায়গা থেকে কয়লা আনতে হবে, যে যেই কয়লার মূল্য ভালোই মূল্য হবে, সেটা দেশীয় কয়লা হলে বা দেশীয় গ্যাস হলে বা জলবিদ্যুৎ হলে যে সাশ্রয়ী বিদ্যুৎ পাওয়া যেত, অত সাশ্রয়ী বিদ্যুৎ হবে না।